नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेर सकलके आरो एकबार स्वागत। आजकेर रेसिपि छोला मशाला। छोला मशालार जोन्नो निये निएछि 200 ग्राम छोला। सेई 200 ग्राम छोलाके आमरा जल दिए भिजिए राखबो 8 घंटार जोन्नो। ताई जल दिए दिच्छि छोलाटाते, आरो एकटु जल दिए दिलाम। छोलाटा किन्तु काबलि छोला निये निएछि। 8 ঘন্টা ভেজানোর পর ছোলাগুলো এরকম হয়েছে। এবারে ছোলার মশলার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ বড় 4টে, আদার 5টা টুকরো, রসুন কোয়া 10 থেকে 15টা, 3টে বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা 2টো, আর গরম মশলাই নিয়ে নিচ্ছি দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ 3টে, লবঙ্গ 3টে, আর নিয়ে নিচ্ছি তেজপাতা, আর হাফ টিস্পুন চা পাতা, আর নিয়ে নিচ্ছি নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো, জিরে গুঁড়ো 3 টেবিল চামচ, আমচুর পাউডার 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 3 টেবিল চামচ, কসুরি মেথি 2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো, ছোলা মশলা, হিং, আর নিয়ে নিয়েছি একটা কটন ক্লথ, যেটার মধ্যে আমরা একটা পুটলি তৈরি করব। তাই এর মধ্যে দিয়ে দেব আগে নিয়ে রাখা সেই চা পাতা, তেজপাতা 2টো, দারচিনি, বড় এলাচ 1টা, ছোট এলাচ 3টে, লবঙ্গ, আর গোলমরিচ 3টে। এবারে এটা আমরা বেঁধে নেব। বেঁধে নেওয়ার পর এটা একটা পুটলি তৈরি করব, যেটা আমরা ছোলার ছোলা যখন সেদ্ধ করব তার মধ্যে দেব। তার মধ্যে দিলে এটা ছোলার সাথে মিশবে না, এটা আলাদা করে ফেলে নেওয়া যাবে। তাই এবারে আমরা পেঁয়াজ টমেটো আর আদা রসুন একটা জায়গায় বেটে নিয়েছি। এবারে ছোলাগুলো সেদ্ধ করব। তাই প্রেসার কুকার বসিয়ে নিয়েছি গ্যাসে। এবারে এর মধ্যে দিয়ে দেব পুটলিটা, বেঁধে রাখা পুটলিটা দিয়ে দিলাম। এরপরে দেব ছোলাগুলো। এরপরে দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, বেকিং সোডা 1 টিস্পুন, এরপরে দিয়ে দিচ্ছি জল। ছোলাগুলো ভিজে যাওয়ার মতো জল দিয়ে দেবো। এবারে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 3টে কম আঁচ করে সিটি দিতে হবে, তারপর গ্যাসটা অফ করে রাখতে হবে। এরপরে একদিকে বসিয়ে নিয়েছি কড়াইটা, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি জিরে ফোড়নে, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হিং, বেটে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটা দেওয়ার পর আমাদেরকে খুব ভালো করে পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার আসা অবধি কিন্তু পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। তাই ভাজছি। পেঁয়াজটা ব্রাউন হয়েই এসছে আমাদের। এবারে দিয়ে দেব বেটে রাখা আদা রসুনের পেস্টটা। এটাও কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। তাই ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আমি এখানে 2 টিস্পুন দিয়েছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ 2 টিস্পুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 3 টেবিল চামচ, ধনে গুঁড়ো 3 টেবিল চামচ,
দিয়ে দিচ্ছি ছোলা মশালা 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদ 1 টিস্পুন, একটু জল দিয়ে দিচ্ছি কারণ শুকনো মশলাগুলো আছে, একটু জল দিয়ে এটা ভাজলে ভালো হবে, তাই একটু সামান্য জল দিয়ে দিলাম, পুড়ে যাবে না তাতে, তাই একটু ভালোভাবে এগুলো তেল বেরিয়ে যাওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে দিয়ে দেব বেটে রাখা টমেটোটা, টমেটোটা দিয়েও খুব ভালো করে আমরা ভেজে নেব টমেটোটা, যতক্ষণ না গলে যাচ্ছে পুরো ভালো করে মিশে যাচ্ছে মশলার সাথে ততক্ষণ আমরা ভাজবো। ভেজে নিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, এবারে দিয়ে দিলাম কসুরি মেথি, কসুরি মেথিটা কিন্তু হাত দিয়ে ক্রাশ করে এইভাবেই দেবেন। এবারে চিড়ে রাখা 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে এই মশলাটা 2-3 মিনিটের জন্য কম আছে ঢেকে রেখে দেবেন। এবারে অন্যদিকে দেখে নেব ছোলাটা কি হয়েছে, ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, যে পুটলিটা তৈরি করেছিলাম সেই পুটলিটা বের করে দিলাম। এবারে ছোলাটা জল শুদ্ধই পুরো মশলাটার মধ্যে দিয়ে দিলাম 3 মিনিট পর। এবারে একটু ফুটে উঠলেই আমরা ছোলাটা তৈরি হয়ে যাবে আমাদের। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টিস্পুন মতো, ছোলাটা আমাদের হয়েই গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুবই সুন্দর। ছোলা আমাদের রেডি, এবারে গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমার ছোলা মশলা রেডি হয়ে গেছে, তাই এটা সার্ভ করে নেব। এটা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভাটোরার সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে, তাই আপনারাও বাড়িতে এটা ট্রাই করে অবশ্যই বলবেন, আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।